স্বাস্থ্যকর উপায়ে মোটা হওয়ার উপায় জানতে চাচ্ছেন অনেকে অনেকদিন যাবত, আজকে আমরা সেই ব্যাপারে জানবো। তার আগে বলে রাখি, আপনারা অনেকেই আমাকে বেশ কিছু প্রোডাক্টের ছবি পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন সেই প্রোডাক্টগুলির ব্যাপারে। এই প্রোডাক্টগুলি হচ্ছে মিল্ক শেক বা বাদাম শেক, এই সমস্ত নামে বিক্রি করা হয় এবং এখানে দাবি করা হচ্ছে যে এই প্রোডাক্ট 1-2 চামচ করে খেলে মাসে আপনার 10 থেকে 12 কেজি ওজন বাড়ানো সম্ভব। বাস্তবতা হচ্ছে, পৃথিবীর কোনো স্বাস্থ্যকর খাবার 1-2 চামচ করে প্রতিদিন খেয়ে মাসে 10 কেজি কেন, 5 কেজি কেন, আপনি 2 কেজি ওজনও বাড়াতে পারবেন না। তার মানে হচ্ছে, ওনারা যে দাবি করছেন সেই দাবির আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এখন আপনি বলতে পারেন যে ওদের পেজে অনেক আপনি রিভিউ দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে যে এই প্রোডাক্ট অনেকে খেয়ে তাদের ওজন বেড়েছে। এইখানে দুইটা ঘটনা ঘটতে পারে। প্রথমত হচ্ছে, এই রিভিউগুলো যেগুলো আপনি দেখছেন বা আপনাকে দেখানো হচ্ছে এগুলো হয়তো সত্যি না। দ্বিতীয়ত, এগুলো হয়তো সত্যি হতেও পারে, সেই ক্ষেত্রে ভয়টা আরও বেশি। যে জিনিস 1-2 চামচ করে খেয়ে মাসে আপনার 5 কেজি বা 10 কেজি ওজন বাড়ানো সম্ভব, সেটা কখনোই কোনো স্বাভাবিক খাবার না। সেটা হতে পারে হরমোন বা মেডিসিন, যেটা আপনার ইন্টারনাল অর্গানগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আপনাকে ভয়ঙ্কর কোনো রোগবালাইয়ের সম্মুখীন করতে পারে। স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে হলে আপনাকে কমপক্ষে 6 মাস সময় নিতে হবে এই 5 থেকে 10 কেজি ওজন বাড়ানোর জন্য। নর্মাল খাবার দাবার খেয়ে, ধরেন বাইরের কোনো খাবার দাবার খেলেন না, আপনি স্বাস্থ্যকর খাবারই খেলেন, তারপরেও যদি এর থেকে কম সময়ের মধ্যে আপনি 5 থেকে 10 কেজি ওজন বাড়িয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার শরীরে চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে এবং সেই থেকে অন্যান্য রোগ বালাই তৈরি হতে পারে। তো এবার আসেন, মোটা হওয়ার জন্য কী কী করতে হবে। প্রথমত হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। 2, ব্যায়াম করতে হবে। খাবারের ব্যাপারটা খুবই সিম্পল। আমরা কেন মোটা হই না, কারণ হচ্ছে আমরা যে খাবারটা খাই সেখান থেকে যে ক্যালোরি আসে সেটা আমাদের শরীরে ব্যয় হয়ে যায়, যার ফলে হচ্ছে আমরা আর মোটা হই না। যতটুক ফুয়েল দিচ্ছেন ওইটুকুই ব্যয় হয়ে যাচ্ছে, কোনো অবশিষ্ট থাকছে না। তাহলে কি করতে হবে, আমাদের অতিরিক্ত কিছু ক্যালোরি শরীরে নিতে হবে আমাদের ওজনটাকে বাড়ানোর জন্য। তাহলে আসেন, আমরা প্রত্যেক দিন 500 থেকে 700 ক্যালোরি অতিরিক্ত নেই। তো আমাদের আগে যে কাজকর্ম, মানে যেই সমস্ত খাবারগুলি আমরা খেতাম সেগুলোকে স্বাভাবিক রাখলাম, শুধুমাত্র যোগ করব 700 ক্যালোরি করে, ধরেন 500 থেকে 700। এইটা কিভাবে যোগ করব, ধরেন আমি আগে 3 বেলা খেতাম, তাইলে এখন এই যে 500 বা 700 ক্যালোরি আমরা যোগ করব, সেটাকে আমরা 2টা ভাগ করে আর 2টা মিল হিসাবে ভরে দেই। তাহলে আমরা প্রত্যেক দিন 5 বেলা খাবো, আগের 3টা তো থাকবেই, তার সাথে আরও 2টা খাবার বেশি যোগ করব। এই 2টা খাবারকে আমরা কেন 2 ভাগে ভাগ করলাম, একটা আমরা রাখবো হচ্ছে প্রোটিন বেসড, যেটাতে বেশি পরিমাণে প্রোটিন থাকবে, আর একটা খাবার আমরা রাখবো ওইখানে ক্যালোরিও থাকবে তার সাথে বেশি পরিমাণে নিউট্রিশনও থাকবে। তো আমি এখন 10টা প্রোটিন বেসড খাবারের উদাহরণ বলছি, এর মধ্যে কোনো খাবার যদি আপনি পছন্দ করে না থাকেন তাহলে আপনার পছন্দের প্রোটিনও আপনি যুক্ত করতে পারেন। নাম্বার 1 হচ্ছে, 100 গ্রাম ছোলা খেতে পারেন, 1 থেকে 150 গ্রাম ছোলা খেতে পারেন, অথবা 50 থেকে 70 গ্রাম বা 100 গ্রাম বাদাম খেতে পারেন, এটা যে কোনো বাদাম হতে পারে। তারপরে 1 থেকে 2 কাপ রান্না করা ডাল খেতে পারেন, মুরগির মাংস খেতে পারেন 200 গ্রামের মতো, 1 কাপ টক দই বা ছানা খেতে পারেন চিনি ছাড়া, বা এর সাথে আপনি চাইলে 1 চামচ করে মধুও যুক্ত করে নিতে পারেন, 100 গ্রাম সিমের বিচি খেতে পারেন, 100 গ্রাম ভুট্টা খেতে পারেন, অথবা 1 থেকে 150 গ্রাম পরিমাণ খেজুর খেতে পারেন, 100 গ্রাম পরিমাণ কিশমিশ অথবা অন্য যে কোনো ড্রাই ফ্রুট খেতে পারেন, আর খেতে পারেন হচ্ছে টক দই দিয়ে 50 গ্রামের মতো ওটস। তো আমি এখন যে খাবারগুলির নাম বললাম এটা হচ্ছে আমাদের প্রোটিন বেসড মিল হিসেবে যাবে, 1-1 দিন আপনারা 1-1টা খেতে পারেন। আর আমাদের বাকি রইলে হচ্ছে নিউট্রিশন বেসড যে আর একটা মিল আমাদের খেতে হবে, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন 1 গ্লাস দুধ এবং 1টা করে ডিম খেতে পারি, এর একটা বিশেষ কারণ আছে। তো ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, হেলদি ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন তো থাকেই, আর তার সাথে দুধ হচ্ছে, দুধকে সুষম খাবার বলা হয়, এটা আমরা অনেকেই জানি। এর কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন যে সমস্ত জিনিসপত্র আমাদের শরীরের দরকার হয় তার প্রায় সব কিছুই আসলে দুধের মধ্যে থাকে। প্রবলেম হচ্ছে, কিছু মানুষ আবার দুধ খেতে পারেন না, এটা হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্সের কারণে। এদের ক্ষেত্রে যেটা হবে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে একটু একটু করে কি আপনি ল্যাকটোজের টলারেন্স বাড়াতে পারেন কি না। যদি সেটা একেবারেই না পারেন সেক্ষেত্রে হচ্ছে বাদাম, ড্রাই ফ্রুট এগুলো খেতে পারেন, অথবা আমি প্রথমে যে 10টা উদাহরণ বললাম আমাদের প্রোটিন বেসড মিলের, সেইখান থেকে 1টা করে মিল বাড়িয়ে নিতে পারেন। তো এই তো গেল আমাদের 2টা অতিরিক্ত মিল, আমাদের যেটা খেতে হবে ওজন বাড়ানোর জন্য। এছাড়া আমাদের আগে যে 3টা মিল নর্মালি খেতাম আমরা, সেই 3টা মিলে কি আমরা কোনো পরিবর্তন আনতে পারি কিনা। এই ক্ষেত্রে হচ্ছে আমরা চাইলে প্রোটিনটা বাড়িয়ে দিতে পারি, যেরকম হচ্ছে খাবারের সাথে আগে যতটুকু ডাল খেতাম তার থেকে আর একটু বেশি ডাল খেতে পারি, মুরগির মাংস খেতে পারি অন্য খাবারের তুলনায়, ভাতের বদলে একটু মুরগির মাংস বেশি খেলাম, অথবা হচ্ছে পালং শাক, ব্রোকলি, মটরশুঁটি অথবা যে কোনো ধরনের ডাল, এগুলোর পরিমাণ বাড়িয়ে দিতে পারি। তো আর একটা ব্যাপার এখানে বলে রাখা দরকার, আমাদের খাবারের মধ্যে যে পরিবর্তনটা আমরা আনতে যাচ্ছি সেটা যদি হুট করে আমরা একদিনেই আনি তাহলে হচ্ছে আমাদের স্টমাকের জন্য হ্যান্ডেল করাটা একটু মুশকিল হয়ে যেতে পারে। সো ভালো হয় হচ্ছে কয়েকটা দিন সময় নিয়ে আস্তে আস্তে এই স্ট্যাবল একটা রুটিনে চলে আসা।
তো এটা গেল খাবারের ব্যাপার। এবার আসেন কি কি ব্যায়াম করতে হবে, ব্যায়ামগুলি দেখা দিচ্ছি। এবং ব্যায়ামের ব্যাপারে আরেকটা ব্যাপার বলে রাখি, ব্যায়ামটা আসলে হুট করে বেশি সময় করা যাবে না। ধরেন আপনি 5 মিনিট করলেন আজকে, কালকে করলেন 10 মিনিট, তারপরের দিন 15 মিনিট, এরকম করতে করতে আধা ঘন্টা বা 1 ঘন্টার একটা স্কেজিউলে আপনাকে নিয়ে আসতে হবে। এটা আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী, আপনার শরীর যতটুকু হ্যান্ডেল করতে পারতেছে ওইটার অনুযায়ী। আরেকটা ব্যাপার বলে রাখি, আপনি একদিন ব্যায়াম করার পর পরদিন দেখা যাবে যে মাসলের বিভিন্ন জায়গাতে হালকা হালকা ব্যথা হবে, বা অনেকের ক্ষেত্রে বেশি ব্যথাও হতে পারে, তখন থেমে যাওয়া যাবে না। আপনি একটু রেস্ট করলেন, মানে হচ্ছে পরের দিন না করলেন, তারপরের দিন আবার করতে হবে, এরকম করে আস্তে আস্তে আপনার শরীরের সাথে মানিয়ে নিতে হবে। কিন্তু ব্যায়াম ছাড়া কিন্তু হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। তো বাসায় ওজন বাড়ানোর জন্য সহজে যে ব্যায়ামগুলি করতে পারেন তার মধ্যে হচ্ছে পুশ আপ করতে পারেন, স্কোয়াট করতে পারেন, লাঞ্জেস করতে পারেন, আর বাসায় যদি কোনো কিছু ধরে ঝোলার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে হচ্ছে পুল আপও করতে পারেন। আচ্ছা, এখন আসেন, এই সবগুলো মেনটেন করার পরও যদি আপনি সামনের 6 মাসে 5 থেকে 10 কেজি ওজন না বাড়েন, সেক্ষেত্রে হচ্ছে আপনার শরীরে অন্য কোনো রোগ থাকতে পারে, যেরকম হচ্ছে হাইপার থাইরয়েডিজম। কারো কারো থাইরয়েড গ্ল্যান্ড অনেক বেশি অ্যাক্টিভ থাকে, অনেক বেশি থাইরয়েড হরমোন প্রডিউস হয়, যার ফলে হচ্ছে মেটাবলিজম অনেক বেশি থাকে, যার ফলে আপনি যে খাবার খান ওইখান থেকে আসা ক্যালোরি ওগুলো খরচ হয়ে যায়, যার ফলে হচ্ছে আপনি মোটা হতে পারেন না। এটা একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে যে ডায়াবেটিস যদি থাকে। ডায়াবেটিস রোগীরা দ্রুত শুকিয়ে যান কেন? দেখেন ডায়াবেটিস রোগীদের কি ঘটে, হয় ওনাদের ইনসুলিনের কার্যকারিতা কম থাকে, না হয় শরীরে ইনসুলিন তৈরি হয় না। তো ওনারা যে সমস্ত খাবার দাবার খান সেই খাবার থেকে ভেঙে গ্লুকোজ তৈরি হয়ে সেটা রক্তেই থেকে যায়, সেখান থেকে আর মাসলে ঢোকে না। তো তাহলে শক্তি তৈরি হবে কিভাবে? শক্তি তো দরকার, নর্মাল সারাদিন কাজকর্ম করতে শক্তি দরকার, আমি যে তাকিয়ে আছি কথা বলছি এই সব কিছুর জন্যই তো শক্তি দরকার। তখন শরীর কি করে, ওই শরীরে জমা থাকা চর্বি এবং মাসল ভেঙে ফেলে, ভেঙে সেখান থেকে শক্তি তৈরি করে বিভিন্ন কাজকর্ম করে, যার ফলে হচ্ছে খুব দ্রুত ডায়াবেটিস রোগীরা শুকিয়ে যান। তো এই জন্য হচ্ছে কারো ডায়াবেটিস হলে সাথে সাথেই শরীরে গ্লুকোজের ম্যানেজমেন্ট করতে হয়, তাহলে হচ্ছে আর এই ঘটনাটা ঘটতে পারে না। তো মোটা না হওয়ার আর একটা কারণ হতে পারে, কারো শরীরে যদি ইনফেকশন থাকে, যেরকম হচ্ছে টিউবারকুলোসিস থাকতে পারে বা HIV থাকতে পারে, অথবা যে কোনো প্যারাসাইট যদি বাসা বেঁধে থাকে, তো এটা আসলে আপনি নিজে নিজে বুঝবেন না, এটা আসলে ডাক্তার কাছে গেলে ডাক্তার এটা ডায়াগনোস করে বের করবেন। আরেকটা কারণ হতে পারে, কারো শরীরে যদি ক্যান্সার থাকে, ক্যান্সারের কারণে খুব দ্রুত ওজন কমে যেতে পারে, যেরকম হচ্ছে ধরেন একটা কথার কথা 6 মাসে 5 কেজি ওজন কমে যেতে পারে, এটা হচ্ছে ক্যান্সারের একটা লক্ষণ। তো এরকম আরো বেশ কিছু কারণে সবকিছু করার পরেও দেখা যায় যে ওজন বাড়ছে না, সেক্ষেত্রে হচ্ছে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে খুঁজে বের করা উচিত যে এর পেছনে কি কোনো রোগ বালাই আছে কিনা, বা এই ধরনের কোনো কারণ থাকতে পারে কিনা। তো সবশেষ আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সবারই কিছু চালাক বন্ধু বান্ধব থাকে, ওরা এসে বলে আচ্ছা তুই মোটা হতে চাচ্ছিস, তাহলে তুই এটা খা ওইটা খা, এটা খেলে তাড়াতাড়ি মোটা হবে। যেরকম ওরা বলতে পারে জাঙ্ক ফুড খেতে, অথবা ফাস্ট ফুড খেতে, অথবা হচ্ছে ট্রান্সফ্যাট যুক্ত খাবার খেতে, ভাজা পোড়া খেতে, তৈলাক্ত খাবার খেতে, অথবা চিনি জাতীয় মিষ্টি খাবার খেতে, দই মিষ্টি এগুলা খেতে, অথবা সফট ড্রিঙ্কস অথবা এনার্জি ড্রিঙ্কস এগুলা খেতে বলতে পারে। এগুলা খেলে হয়তো আপনি কিছুটা মোটা হতে পারবেন, কিন্তু এগুলা কোনোভাবে স্বাস্থ্যকর না। এগুলা খেলে দেখা যেতে পারে আপনার পেট বড় হয়ে গেছে, শরীরে ওভারঅল ফ্যাটের পরিমাণ বেড়ে গেছে। এই দুইটা জিনিস থেকেই কিন্তু বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদি রোগের সূচনা হয়, যেরকম ডায়াবেটিস হতে পারে, ক্যান্সার হতে পারে, এরকম আরো অনেক কিছু সম্পর্কে আমি আগে অনেক ভিডিওতে অনেকবার বলেছি। তো আজকে আর এই ব্যাপারে বেশি কিছু বললাম না, সবার জন্য শুভকামনা, সবার ওজন বাড়ুক, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।